গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ অনেক লোকজন মাঠে এবং কিছু দল লোকজন রাস্তা দিয়ে আসছে। হ্যাঁ, এই জন্যই তো ভিডিওটা করা, এটা দেখাবো বলেই আমি ভিডিওটা শুরু করেছি। তো দেখো, এটা গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে আসছে। তো এটা মানে 15-20 দিন ধরে এই উৎসবটা চলেছে আমাদের এখানে। তো এখন নগর ভ্রমণে বেরিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তুলসী গাছের একটা মন্দির, তার সাথে ঠাকুর রয়েছে। তো তার পিছনে ঘোড়ার গাড়ির সাথেও ঠাকুর রয়েছে। তো সব অনেক লোকজন ছিল, তা আমি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে এত ভালো একটা মুহূর্ত, এত ভালো একটা ইয়ে মানে পরিবেশন, তা আমি তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, ঘোড়ার গাড়ির সাথে রাধা কৃষ্ণ যাচ্ছে, ঠাকুর ঘোড়ার গাড়ি, তার পিছনে পিছনে অনেক লোকজন যাচ্ছে। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা এই উৎসবটা হচ্ছে গীতা জয়ন্তী উৎসব। অনেক জায়গায় এটা পালিত হয়, তো সেইভাবে আমাদের এখানেও পালিত হয়। তো সামনে গীতা জয়ন্তীর ওই ঠাকুর যাচ্ছে, আর পিছনে বক্স বাজিয়ে বাজিয়ে ছেলে মেয়েরা ডান্স করতে করতেই যাচ্ছে। মানে কোথায় যাচ্ছে আমি পুনরায় বলছি, নগর ভ্রমণ মানে যেখানে উৎসবটা হচ্ছে সেখান থেকে আরো মানে ভিতরে যাচ্ছে, পাড়ার ভিতরে সব জায়গায় ঘুরে ঘুরে তারপরে আবার পুনরায় ওই যে জায়গাটায় উৎসবটা হয়েছে সেই জায়গাটায় ফিরে যাবে। আজকে মানে দুপুরবেলা আমার একটুও ঘুম হয়নি, এই গীতা জয়ন্তী উৎসব আসবে বলে মানে এই কি বলবো আমি, এই উৎসবটা এই ঘোড়ার গাড়িতে আসবে বলে আমি দুপুরে ঘুমাইনি, আমি জেগেই ছিলাম যেটা আমি দেখবো। আমি প্রতি বছরই এটা দেখি, আমার মতো অনেকেই অপেক্ষা করছে, তারাও বাইরে বাড়ির বাইরে বেরিয়ে এসছে দেখার জন্য, আমার পাশে কাকিমা কাকিমা, তো সেই তার জন্য আমরাও এসেছি। তো আজকে সন্ধ্যাবেলা আমার একটা বিয়ে বাড়িতে যাওয়ার আছে, ভেবেছিলাম একটু ঘুমিয়ে নিলে শরীরটাও ফ্রেশ থাকতো, মেজাজটাও ভালো থাকতো, তো কি আর করা যাবে, ঘুমই তো হলো না। যাই হোক, এত বেলা ওই দেখতে পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে আছে, গীতা জয়ন্তী উৎসব দেখবো বলে সবাই বাইরে বেরিয়ে এসছে। তো আমার একটাই অভ্যাস, খারাপ বলতে পারো ভালো বলতে পারো সেটা তোমাদের ভাবনা চিন্তা, আমার দুপুরবেলা ভাত খাওয়ার পর খুবই ঘুম পায়। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আমার সোনু, আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো একটা দিদি ভাই আছে, অন্ধকারে তোমাদের মুখটা দেখাতে পারছি না, বিয়ে বাড়িতে গিয়ে সবাই সাথে পরিচয় করাবো এবং মুখটাও দেখাবো। তো দেখো আমাদের দিদিটা হাতে রয়েছে, তো চলো। ধুবি বান্ধবী বলতে পারো, বা আমরা একসাথে কাজ করি কলিগ, তার ননদের বিয়েতে। তো তোমার দাদা ভাই নিমন্ত্রিত নয় এখানে, আমরা যে একসাথে কাজ করি আমাদের স্টাফের মানে স্টাফেদের উদ্দেশ্যেই নিমন্ত্রণটা করেছে, তার জন্য আমরা সব স্টাফেরা এসেছি। তো ওই যে সবুজ শাড়ি পরে আছে ওটা একটা বান্ধবী, ওনার ননদের বিয়ে, ওটা আমাদের স্টাফ, এই একজন স্টাফ, উনি আমার একটু উপরের পোস্টে, তারপরে আমি, তারপরে আমাদের সিএসপিরা আছে। তো সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করি, তো এই বিয়ে বাড়িতে একসাথেই এসেছি, আমরা সবাই মিলে একটাই গিফট নিয়ে এসেছি বড় ধরনের। তো তোমরা হয়তো খেয়াল করেছো যেহেতু শীতকালে বিয়েটা হচ্ছে, তো তাই ব্ল্যাঙ্কেট দিয়েছি সবাই মিলে, সবাই বলতে চারজন এসেছি আমরা। তো চলো একটু কোনেকে দেখিয়ে আনি, এই হচ্ছে বিয়ের কোণে, কোণের সাথে দেখা করতে আসলাম এবং গিফটটা দিয়ে দিলাম। বাবু সরে এসো, ঠান্ডার সময় ভাবছিলাম বিয়ে বাড়িতে আসবো না আসবো না, তো মানে ওনাকে কাকিমাই বলি, আমরা একসাথে কাজ করি, একসাথে কাজ করলেও আমার থেকে বয়সে অনেকটাই বড়, ওনার ছেলের বয়সী আমি, তো তার জন্য আমি ওনাকে কাকিমা বলি। উনি বললো না লতিকা তুমি চলো, তুমি না গেলে আমি যাবো না, তো উনি আর আমি আসলাম, আর দুটো ছিল মুসলিম বান্ধবী, ওরা দুজনেও এসেছিলো আমাদের সাথে। তো টোটাল চারজনই এসেছিলাম, আমরা কাজ করি একসাথে অনেকজন, তো সবাই আসেনি,
তা নিমন্ত্রণ রক্ষার জন্য আমরা চারজনই এসেছিলাম। তো দেখো বর মশাই চলে এসেছে, বর বসে আছে। তো আমরা ফিরবো, শীতের রাত অনেকটাই রাত হয়েছে। তো ভাবছিলাম প্রথম ব্যাজেই আমরা খেতে বসেছি, তো আমার বান্ধবী আমার ভিডিওটি শ্যুট করে দিচ্ছে। আমি খেতে বসেছি আমার ছেলেকে দিয়ে, ও বললো লতিকাদি তোমার ভিডিওটি আমি প্রথম থেকে স্টার্ট করে দিই, তো তার জন্য ও ক্যামেরা ধরে আছে। আর আমি আমার সঙ্গে গ্লাসে জল ধরছি। তাদের উদ্দেশ্যে আমি বলছিলাম যে তোমরা যে তোমাদের পরিচয়টা দাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাড়ির দিকে ফিরছি। তো ভাবলাম কিছু ছবি তুলে নিই, মানে বিয়ে বাড়ির সামনে। চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তো দেখো আমার সোনু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। ও বাড়িতে আসলে খুবই সাহসী, খুবই কি বলবো ছটফটে থাকে। তো অনেকটাই রাত হয়েছে, ওর ঘুম পেয়েছে বলে ও কান্নাকাটি করছিল। দেখতেই পাচ্ছ ওর খুব ঘুম পেয়েছে বলে ও কান্না শুরু করে দিয়েছে। তো ঠিক আছে চলো আজ পর্যন্ত আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো।